ஜித்தரசி ரே ஜித்தரசி ஹாய் 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 எதுங்க নাটকের রানী তিনি অভিনয়ে ফুটিয়ে তোলেন নিজস্ব স্টাইল টেলিভিশন বা ইউটিউব নাটক বলতেই ভেসে ওঠে মেহজাবিন চৌধুরীর বুদ্ধিদীপ্ত মিষ্টি মুখ টিভি নাটকের একজন জনপ্রিয় নাট্য অভিনেত্রী হওয়ার পরও তার নেই কোনো হেটার্স তাকে নিয়ে হয় না কোনো সমালোচনা নেই কোনো রকম গুঞ্জন বা গুজব নাটকের এই অভিনেত্রী বিশেষ দিবসের নাটকগুলোতেই বেশি অভিনয় করেন তবে এবার করোনার কারণে ঈদের নতুন কোনো নাটকের শুটিং করেননি তিনি সরকারি নির্দেশ মানতেই শুটিং এ অংশ নেননি এই অভিনেত্রী করা তো হয়নি লকডাউনের মধ্যে তো আসলে যখন থেকে লকডাউন দিয়েছে তার আগ থেকেই কাজ বন্ধ করেছি তো লকডাউন যেহেতু দিয়েছে এর মধ্যে আবার বের হয়ে কাজ করব এই জিনিসটা মনে হয়েছে আসলে দরকার নাই সেফটিটা তো খুবই ইম্পর্টেন্ট আর লকডাউনের তো একটা কারণ আছে যাতে মানুষ বাসায় থাকে তো যেহেতু গভর্নমেন্ট একটা নির্দেশনা দিয়েছেন সেটাকে মেনে চলারই চেষ্টা করি এবারের ঈদে তার নতুন কোনো নাটক না আসলেও দর্শকের জন্য পূর্বের শুটিং করা কয়েকটি নাটক প্রচারিত হবে বলে জানান মেহজাবিন চৌধুরী আসলে এই মুহূর্তে ঠিক বুঝতে পারছি না কয়েকটা অনেক হতে পারে নাও হতে পারে এটা আসলে আরো পরের দিকে গিয়ে কনফার্ম হতে পারবে এই মুহূর্তে আসলে বুঝতে পারছি না ঈদুল ফিতরে মেহজাবিন শুটিং না করলেও আগামী কোরবানি ঈদের নাটকের শুটিং করবেন এমনটাই প্রত্যাশা নাটকের রানীর মুহিব আল হাসান সময় সংবাদ ঢাকা